ঘুমকে তোমাদের জন্য শান্তির বাহন করে দিয়েছি। দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করো, যখন একটু তন্দ্রা আসে তন্দ্রায় আবার তোমরা ফ্রেশ হয়ে উঠো, ঠিক তেমন এই জন্য সকালবেলায় বিশ্বনবীলাম ফজর পরে ঘুমাতেন না। আমরা তো ফজর নামাজ পড়ে ঘুম দিই, কয় সুন্নতি ঘুম, মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পর পরই শুইতেন। এই যে আমি যে কাজটা করতেছি এটা তিনি জীবনেও করেননি। কানা ইয়াকরাহুন নওম ক্বাবলা আল-ইশা ওয়াল হাদীস বাদা, বুখারী বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের আগে ঘুমাতে অপছন্দ করতেন আর এশার পরে কথা অপছন্দ করতেন। কেন? আজকের বিজ্ঞান বলছে এশার পরে শরীরের সেলগুলো ঘুমিয়ে পড়ে, রক্তের যেই প্রবাহের কারণে ব্রেন খুব কঠিন জিনিসগুলো বুঝে সেগুলো রাতের বেলায় থাকে না। এই জন্য এশার পর পরই বিছানায় চলে যাওয়া স্বাস্থ্যের জন্য সবচেয়ে নিরাপদ। আর এই যে লাইটে যত বেশি থাকবেন তত বেশি ক্যান্সার হবে। আজকের বিজ্ঞান বলছে লাইটের যে এলাকার লোক যত বেশি সে এলাকায় ক্যান্সার তত বেশি। শহরে ক্যান্সার বেশি না গ্রামে? কথা বলেন না কেন? গরিবের ক্যান্সার বেশি না ধনীর বেশি? ধনীর পাগলও বেশি হয় এই লাইটের কারণে। আমেরিকাতে আমাদের দেশে প্রাইমারি স্কুলের চেয়ে বেশি হলো পাগলের হসপিটাল। অটিজম তো ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে এখন। যেই এলাকার নারীরা যত বেপরদিকে হয় ওই নারীদের পেটে তত অটিস্টিক শিশুর জন্ম হয়। যে মেয়েরা যত বেশি পর্দাশীলা হয় তার পেটে জন্মগ্রহণ করে আল্লাহর ওলিরা, সুবহানাল্লাহ। ওয়াজআলনা লাইলা লিবাসা আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওখলাকনাকুম আযওয়াজা। আল্লাহ বলছেন সূরা রোমের 21 নম্বর আয়াতেও বলছেন অমিন আয়াতিহি খালাকনাকুম আযওয়াজা, আমার নিদর্শন হলো আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি। ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমাদের মধ্যে ভালোবাসা দিয়েছি, রহমত দিয়েছি। স্বামী স্ত্রীর মধ্যে প্রথম দিয়েছেন ভালোবাসা। ভালোবাসার কারণে আমরা দুনিয়াতে এসেছি, ঠিক না বেঠি? আর যখন স্বামী স্ত্রী বড় হয়ে যায় তখন হলো রহমত, তখন কি রহমত? স্ত্রী বুড়া বুড়িকে ছাড়া বাঁচে না, বুড়িকে ছাড়া বুড়া বাঁচে। এই জন্য যেখানে আপনার মা আগে মারা যায় বাপকে সাথে সাথে বিয়ে করে দেন, বাপকে যদি সুস্থ রাখতে চান বিবাহ করিয়ে দেন, বাপ যদি সবল থাকে। কারণ পুরুষের কাজ কোনোদিন কোনো মেয়ে করতে পারে না, মেয়েরা থাকেও না। ছেলের বউরা কতটুকু পিতার ক্লোজ হতে পারে? এই মানুষটি কথা বলার জন্য তো একটা লোক দরকার, ঠিক না বাবা? আমাদের দেশে কয় বাবা আমার মা মরে গেছে তুমি আর বিয়ে করতে পারবে না, অথচ আল্লাহ শুরু করেছেন দুইটা দিয়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহদা, তোমরা দুটি বিয়ে করো, তিনটি করো, চারটি করো, যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো কয়টি? জোরে বলেন কয়টি? আবার যারা গোপন বিয়ে করে, বিয়ে করে জানায় না এরা জিনাকার, এরা কি জিনাকার? এক এক জায়গায় এক একটা বিয়ে করে রাখে, এরকম ডাকায় কাছে নাই। আবার রক্ষিতা রাখে ক্যাপ। আপনাদের কষ্ট হচ্ছে? আচ্ছা আমি মোনাজাত দিয়ে দিই।